বন্ধুরা, এই তিন ধরনের মানুষের সাথে নেগেটিভ এনার্জি সব সময় থাকে। বন্ধুরা, সায়েন্স বলছে যে আমরা একটি এনার্জির সমুদ্রে বাস করি। এই সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে, তেমনই সৃষ্টিতে নেগেটিভ এনার্জিও রয়েছে। আর আমাদের কিছু ভুলের জন্য এই নেগেটিভ এনার্জিরা কখনো আমাদের সাথ ছাড়ে না। এই নেগেটিভ শক্তির জন্যই মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। এই নেগেটিভ শক্তির জন্যই মানুষ সর্বস্ব হারিয়ে ফেলে। এই নেগেটিভ শক্তি আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, মানুষকে খারাপ কাজ করতে অনুপ্রাণিত করে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে কলিযুগে পাপের মাত্রা অনেক বেড়ে যায়, আর এর কারণ কিন্তু বন্ধুরা নেগেটিভ এনার্জি হয়। এই নেগেটিভ এনার্জির জন্যই কলিযুগে বেশিরভাগ মানুষেরা নাস্তিক হয়ে যায়। এই নেগেটিভ এনার্জি আমাদের বিভিন্ন রকম সমস্যায় ফেলে, যাতে আমরা অভিমান করে ঈশ্বর থেকে দূরে চলে যাই। আমাদের হিন্দু ধর্মে একেই কলিপুরুষ, আর অন্য ধর্মে শয়তান বলে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে কোন ধরনের মানুষদের ওপর নেগেটিভ শক্তির প্রভাব শক্তিশালী হয়। নাম্বার এক, বাজে মুভি সব সময় দেখা। বন্ধুরা, যারা সব সময় 18+ মুভি দেখে, তো তাদের বুদ্ধি সর্বদাই কামেতেই থাকে। এমন মানুষেরা না তো পড়াশোনায় মন দিতে পারে, আর না তো তাদের কাজেতে উন্নতি হয়। আর হস্তমৈথুন জাতীয় কার্য করায় নেগেটিভ এনার্জিরা তার স্বাদ কখনো ছাড়ে না। এই নেগেটিভ এনার্জির ফলে তার জীবনের সমস্যা লেগেই থাকে। অল্পতেই মাথা গরম হয়ে যায়, কিছুতেই মন লাগে না। তাই এমন মানুষেরা প্রথমে এই সব দেখা বন্ধ করুন, আর প্রত্যেক দিন ঈশ্বরের মন্ত্র জপ করুন। এতে আপনার আশেপাশের নেগেটিভ এনার্জি কেটে পজিটিভ এনার্জিতে পরিণত হবে। নাম্বার দুই, রাস্তায় যেখানে সেখানেই মূত্রত্যাগ করবেন না। বন্ধুরা, অনেক রকম নেগেটিভ এনার্জি নোংরা জায়গায় থাকে, বা কোনো তান্ত্রিক লেবু বা কিছুর মধ্যে তন্ত্র প্রক্রিয়া করে রাস্তায় ফেলে দেয়। আর আপনি যদি সেই জিনিস পারান বা তার উপর মলমূত্র ত্যাগ করে দেন, তো সেই নেগেটিভ শক্তি কিন্তু আপনার পিছন পিছন বাড়িতে চলেও আসতে পারে। তাই এর জন্য বাইরে থেকে এসে আমাদের হাত পা ধুয়ে তবেই বাড়িতে প্রবেশ করতে হয়। এতে যেমন জীবাণু নাশ হয়, তেমনই নেগেটিভ শক্তিও কিন্তু এতে নষ্ট হয়ে যায়। নাম্বার তিন, নেশা বা পরকিয়া করলে। বন্ধুরা, আমাদের শাস্ত্রের অনুসার যদি কেউ কোনো ইচ্ছা নিয়ে মারা যায়, তো তার আত্মা শান্তি পায় না, ফলে তার আত্মা এই লোকেতেই প্রেত জনিতে থাকে। আর তার ইচ্ছা পূর্ণ করার জন্য তাদের একটি শরীরের দরকার পড়ে, আর যারা তাদের অনুসার কর্ম করে, তো তাদের মাধ্যমে তারা তাদের ইচ্ছা পূর্ণ করে। তাই এর জন্য দেখবেন কোনো মানুষ মারা যাওয়ার পর শ্রাদ্ধ হওয়ার আগে পর্যন্ত বাড়ির লোকেদের নিরামিষ খেতে বলা হয়, কোনো রকম নেশা বা সহবাস করতে একদম বারণ করা হয়, যাতে সে বাড়ির প্রতি আকৃষ্ট না হয়ে ঈশ্বরের ধামে যেতে পারে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।